On Wednesday, 29th January 1896, there was a full moon. At twilight, in the village of Bajitpur, Zilla Faridpur, was born to Vishnu Bhuya and his wife Sharada Devi, the Messiah of this age, Swami Pranabananda or Vinod. From childhood, he was an introvert, a celibate who was always meditating and remaining immersed in himself. With age, this became more intense. In 1913, at Gorakhpur, he was initiated by Yogiraj Swami Gambhirananda. After spending some time there, observing penances and rituals, he returned to Bajitpur for his greater austerities. He found desireless spiritual fulfillment and oneness in the month of Magha during the time of the full moon in 1916. Possessed by divinity, his voice rang out. E jug, maha jagoranir jug. E jug, maha milanir jug. E jug, maha samunnayir jug. E jug, maha muktir jug. At that great juncture point, there arose in him a great wish to form an organization under whose cool shade thousands would find shelter. Inspired by the goddess Bhagavati, he built up the Bharat Sevashram Sangha. Thus, inspired by the resolution of service to mankind, began the great onward journey. The mission is service to mankind. Keeping in tune with this ideal, the Sangha has been given its name by Swami Pranabananda himself. ভারত সেবাশ্রম সংঘের নামাকরণের প্রথম পর্বে নানা আলোচনা আনতে শ্রী শ্রী ঠাকুর স্বামী প্রণবানন্দজি নিজেই বললেন এই সংঘের নামের পূর্বে ভারত শব্দটি থাকা একান্ত দরকার। ভারত প্রতিভারত যে দেশ সমগ্র পৃথিবীকে নানাভাবে পথ দেখিয়েছে সেই ভারতবর্ষ। তারপরে তিনি সেবা শব্দকে গ্রহণ করলেন। মানুষের সেবার চেয়ে বড় ধর্ম আর কি আছে? শাস্ত্র আমাদের বলেছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম মানুষের সেবা। সেই সেবাকে সঙ্গ গ্রহণ করেছে আশ্রম শব্দের মধ্য দিয়ে, যে পবিত্রতা পবিত্রতা এবং শ্রমের কথা রয়েছে সেটাও সঙ্গের একান্ত একান্ত স্মরণীয় আদর্শ, বরণীয় আদর্শ, পবিত্রতা এবং পরিশ্রম, সেবা, আশ্রম, সংঘ এবং সংঘ শক্তি, সর্বত্র সবাই সম্মিলিত থাকুক, ভেদ বিভেদ বৈষম্য ভুলে একত্র হয়ে থাকুক, একভাবে এক মন এক প্রাণ এক মস্তিষ্ক হয়ে তারা কাজ করুক। এই সংগচ্ছদ্যম সংবদ্যম ইত্যাদি মন্ত্রের মধ্যে আমরা যে ভাবনা পেয়ে পাই তাকে স্মরণ করিয়ে দেয়। ভারত সেবাশ্রম সংঘের নামাকরণের মধ্য দিয়েই সংঘের সমস্ত আদর্শটুকু ফুটে উঠেছে। ভারতবর্ষের ইতিহাসে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক ঘটনা এবং এর ইতিহাস বুঝতে গেলে আমাদের মনে রাখতে হবে যে ঊনবিংশ শতাব্দীর যে ভারতীয় জাগরণ তার দুটি বড় দিক ছিল। একটি হচ্ছে জাতীয়তাবোধ, আরেকটি হচ্ছে মানবিকতাবোধ। ভারত সেবাশ্রম সংঘের
প্রতিষ্ঠা করে প্রণবানন্দজি এই দুটি ধারাকে মিলিয়ে দিয়েছিলেন। যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের বয়স যখন ১৬ বছর, যখন তিনি ব্রহ্মচারী বিনোদ, তখন তার হেডমাস্টার মহাশয়কে বলছেন যে মাস্টারমশাই, স্বরাজ 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 করে কি হবে, আজকে সমস্ত ছাত্র ও যুব সমাজ আজকে উন্মার্গগামী, অসংযমী, ব্রহ্মচর্য হারা, দুর্বল, শক্তিহীন, এরা কি দেশের কাজ করবে, আমি সন্ন্যাসী হব, আমি মিশন গড়ব, আমি এদেরকে রক্ষা করব। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের ছাত্র ও যুব জীবন গঠন তার আবাল্য স্বপ্ন ছিল, কারণ যথার্থ মানুষ গঠন না হলে জাতি গঠন হতে পারে না। তিনি জাতি গঠনের যদি মানুষের কাছে পৌঁছেছিলেন, তাদের আত্মিক জাগরণের জন্যে তিনি লোকশিক্ষকের ভূমিকা পালন করেছিলেন। আবার তার পাশাপাশি তিনি ভারতবর্ষে পাশ্চাত্য ইংরাজি শিক্ষার পরিবর্তে এক আদর্শ জাতীয় শিক্ষার রূপরেখাও অঙ্কন করে গিয়েছেন। তিনি শিক্ষাকে শুধুমাত্র কেরানি তৈরির একটা মাধ্যম হিসাবে বিচার করেননি, শিক্ষার মধ্য দিয়ে প্রকৃত জ্ঞানের উদ্বোধন, মনুষ্যত্বের বিকাশকে তিনি তার লক্ষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। আর এর জন্যই তিনি প্রাচীন ভারতীয় শিক্ষার অনুসরণে আজকের যুগের উপযোগী এক নতুন শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার রূপকল্প রচনা করে গিয়েছেন। Seeing the plight of the ordinary man, one day Swami Pranabananda said with sorrow, এখনো জাতি ধর্ম ও কর্মের মধ্যে দুর্ভেদ্য সীমারেখা রচনা করিয়া রাখিয়াছে। দেব প্রতিমাকে ৫৬ পদে ভোগ নিবেদন করা হয়, কিন্তু জীবন্ত শরীর বিক্রোহধারী সমাজের দীন দরিদ্র নরনারীর ক্ষুধার্ত মুখে এক মুঠি অন্ন দিবার, নগ্নদেহে বস্ত্রখণ্ড দিবার প্রবৃত্তি ও দরদ কই? আচার্য দেবা গেভ দ্য ক্লারিয়ন কল। ভারত সেবাশ্রম সংঘা জাম্পড ইন টু দ্য ফ্রে। With warmth, the latter has taken them onto their lap, ceaselessly and wholeheartedly dedicated to their cause. Bharat Sevashram Sangha has lovingly taken into its fold those lepers who find living out of life a curse in the midst of scorn and insult, and see to their medical treatment, takes upon itself the lifetime responsibility of looking after those whom society refuses to accept. For fear of society, man tends to hide leprosy. That is why the Sangha goes around various settlements to identify the victims of leprosy. Charge is then taken for their treatment. আমাদের সৌভাগ্য তার পতাকাবাহী সন্ন্যাসী দল ভারতবর্ষে আজ এমন ভাবে নিজেদের সংগঠিত করেছেন, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের বেদনায় আহত হয়েছেন, যে যখনই আমরা কোথাও দেখি যে বন্যা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, মহামারী হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সেখানে সরকারি সেবা কার্য পৌঁছানোর অনেক আগে এই প্রণবানন্দের পতাকাবাহী সৈনিকেরা এগিয়ে চলে যান। টু দ্য পিপল অফ ইন্ডিয়া, পিলগ্রিমেজ ইজ অ্যান এনশিয়েন্ট অ্যান্ড হোলি কাস্টম। From time immemorial, countless have converged on holy sites. He was Brahmachari Vinod, the novitiate, when he went to Gaya to make offerings to his ancestors. There he saw with his own eyes
the tyranny of the officiating priests. This oppression had become an accepting norm. Like a lion, he roared in protest. He made a resolution. He will definitely stop this menace at pilgrim centers. In later years, he more or less waged a war against the priests and founded Bharat Sevashram Sangha at Gaya. Under the leadership of Acharya Deva, the children of the Sangha threw themselves into the fray to purge the holy sites of this menace. Thus, one by one, Bharat Sevashram Sangha ashramas came to be established all over Bharata, dotting the pilgrimages. India is the center point of spiritual consciousness. This country has been radiating spirituality from time immemorial. Bharat Sevashram Sangha is engaged in the same work. When we speak about Bharat Sevashram Sangha, we're not speaking about an organization, a monastic organization that has branches, 50 plus branches in India, but we're speaking about an organization that look to take care of Hindus all over the world. And as such, early in the 1950s, preaching mission were sent to the Caribbean, first stopping in Trinidad. And there ashrams and Milan Mandirs were established. Hinduism was first preached, monastic Hinduism was first preached in that country. Later on, schools were established. A few years later, the mission moved to Guyana, South America. There, one monk stayed back, and he, from a 20-acre swampland, he established an ashram, primary school, and a Hindu college. In New York, we have an ashram. Formerly, this was a Jewish synagogue, a very huge complex. And we are able to now establish that ashram where Hindus in America, materialistic America, have the chance to be exposed to Hinduism. In our ashram in New York, yoga meditation is being taught. And not only Hindus are attending, but also the Americans. And they are enjoying the peace of Hinduism. The same activities are going on in Canada, London, and also we have established a new branch now in Chicago. These ashrams are growing, and they are growing very fast. And in very few years, we'll see Hinduism in the West flourishing. And Bharat Sevashram Sangha and Acharya Deva Guru Maharaj work with flourish. In 1927 was published the mouthpiece of the Sangha, Pranab. Till today, its publication remains uninterrupted. Swami Pranabananda wanted that books should look deeply inward, enriched with radiating knowledge which will show man the path from darkness to light. The publications of the Sangha keep this in mind. Not only in this country, but books published from Sangha centers scattered all over the world are worthy torchbearers of Bharata, its philosophy, civilization, and culture. Adhmatmikota holo jibonke joy kora. Atmogyane প্রতিষ্ঠিত হয়ে সব কিছুকে জয় করা, তখন আর দুঃখ নেই, শঙ্কা নেই, মৃত্যু নেই, ভয় নেই, আছে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। প্রার্থনা জীবনে আনে প্রশান্তি, প্রার্থনার দ্বারাই সচ্চিদানন্দময় পরম সত্তার সাথে জীব সত্তা জীবন সত্তার নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। প্রার্থনার দ্বারাই মানুষের মন অচিন্তা কুচিন্তা
মুক্ত হয়। যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ধর্ম বলতে বলেছেন, ধর্ম নেই ঝোলায় মালায়, ধর্ম নেই তিলক ফুটায়, ধর্ম নেই মন্দিরে মসজিদে, ধর্ম নেই কোরআনে পুরাণে, ধর্ম আছে ত্যাগে সংযমে সত্যে ব্রহ্মচর্যে। এই পথ অবলম্বন করলেই আমরা প্রকৃত ধর্মাবলম্বী হতে পারবো, তাতে আমাদের জীবনের প্রকৃত শান্তি আসবে। ভারত আর সুদীর্ঘকাল প্রসুপ্ত অবস্থায় অবস্থান করিবে না, ভারত আবার জাগিবে, আবার উঠিবে, আবার আধ্যাত্মিকতাকে ভিত্তি করিয়া জগৎগুরুর আসনে উপবেশন করিবে। একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে সমন্বয় চাই। দীন দরিদ্র পতিত দলিত ভারতবর্ষের যে জাতিগোষ্ঠী একটি বিরাট, তারা আদিবাসী নামে উপেক্ষিত হয়ে রয়েছে হাজার হাজার বছর ধরে। কোনো জাতির উন্নতি করতে হলে চাই শিক্ষা, চাই স্বাস্থ্য, চাই অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা। ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে দেশের প্রান্তে প্রান্তে আজকে বিভিন্ন প্রকারের পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। Among other self-developing projects are hand-operated weaving units, marketing opportunities have opened up, training centers have been set up. Cottage and small-scale industrial enterprises have enabled many Adivasis to stand on their feet with a smile on their lips. Modernity has touched their handmade products. Standing beside them is Bharat Sevashram Sangha, playing a prominent role in their uplift. এই নিমডি ব্লকে এবং পটমদা ব্লকে ঘুরে 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 এই উপজাতিদের সন্ধান পাই। আজ থেকে প্রায় চার বছর পূর্বে এদের মধ্যে সংঘ যথাসম্ভব চেষ্টা করে আর যাদের আর্থিক উন্নতি কিছু করতে পারেন, এবং এরা নিকটবর্তী পুরুলিয়া অঞ্চল থেকে এই ধরনের খেজুর পাতা বাবুই পাতার কাজের নানা রকম শিক্ষণ প্রাপ্ত হয়েছে। তারপর থেকে সংঘের উৎসাহ দিয়ে এসছে যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে। ছোট বড় ছেলেরা মেয়েরা ভাইয়েরা বোনেরা সকলেই একটি পারদর্শী, এবং বাড়ির প্রত্যেকেই অবসর সমতন এবং জীবিকার জন্য তার এই একটি মতো কাজ তারা জানে। অধুনা তাদের বাসস্থান এবং জলের ব্যবস্থা করা হয়েছে, এবং এ কাজ করতে করতে দিল্লিতে একটা এক্সিবিশনে কিছু আমরা জিনিস পাঠিয়েছিলাম, সেখানে সেখানকার নাগরিক এবং দিল্লিবাসীরা এটা খুব সমর্থন করেছে এবং সহায়তা করতে এগিয়ে এসছেন। আশা করি আগামী এক বছরের মধ্যে ওরা যদি স্বাবলম্বী হয়ে কাজ করতে পারে তাহলে পরবর্তী বছর ওদের নিজেদের অর্থ কষ্ট এবং অনাহারে থাকতে হবে না। The Sangha has come forward to coax an arid dry land to yield a harvest, given seeds, fertilizers and tractors, and built anew the broken down old crumbling huts of the Adivasis. To take the light of education to their children, schools and hostels have been built.
হিন্দু সমাজের মধ্যে উচ্চ নীচের ভেদাভেদ দ্বন্দ্ব অনৈক্য পার্থক্য রয়েছে। স্বামী প্রণবানন্দজি চেয়েছিলেন প্রেম প্রীতি সুখ এবং সৌহার্দ্যের ভিত্তিতে হিন্দু সমাজকে সম্মিলিত করে এক অখণ্ড শক্তিশালী হিন্দু জাতি গঠন করতে। হিন্দু মিলন মন্দির হিন্দুর সার্বজনীন মিলন ক্ষেত্র, সম্মিলিত শক্তি কেন্দ্র, যে কোনো সময়ে যে কোনো পর্ব বা অনুষ্ঠান উপলক্ষে অতি অল্প সময়ের মধ্যে সহস্র সহস্র হিন্দু তথায় সম্মিলিত হবে। এই মিলন মন্দির ধর্মপ্রচার, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, সংঘ শক্তি গঠনের কেন্দ্র। হিন্দুদের শক্তিশালী করবার জন্যে তিনি কিছু চিন্তা ভাবনা করেছিলেন, ধর্মের কথা বলেছিলেন, কর্মের কথা বলেছিলেন, মানবিকতার কথা বলেছিলেন, মুষ্টিভিক্ষার কথা বলেছিলেন, যে ঘরে ঘরে গিয়ে শুধু ত্রাণের জন্য সাহায্য নয়, তাদের মধ্যে নতুন করে জাতীয়তাবোধের একটা উজ্জীবন করতে হবে। কিন্তু যেটা ভারত সেবাশ্রম সংঘ করেছিল সেটা হচ্ছে যে হিন্দুদের সংগঠিত করা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, যাতে তাদের স্বার্থ বিপন্ন না হয়, সংস্কৃতি যাতে বিপন্ন না হয়, সেই একটা আমরা একটু ইংরেজি কথা ব্যবহার করছি যে একটা ডিফেন্স মেকানিজম, আত্মরক্ষার যে প্রয়োজনীয়তা আছে সেই কথা তিনি বলেছিলেন। At different times of the year, monks and devotees congregate at the various Bharat Sevashram Sangha centers to participate in different festivals. Guru Maharaj is taken out in a procession on the streets. This is the Abhishek ritual of the Guru Maharaj. Here, the Guru Maharaj is adorned like monks and devotees dancing to celebrate the festival of Guru Maharaj. Amar jokhon বাইরের লোক সন্ধান পেল তখন আমাকে আবার নিয়ে গেল, তখন যখন নিয়ে যায় তখন বলেছিলাম প্রভু আমি তো বাড়িতে থাকতে পারবো না, আমাকে আমি আবার কি করে আসব। তিনি বলেছিলেন যে আমাকে যদি না ভুলিস তাহলে আমি তোকে নিয়ে আসবো। হ্যাঁ, এই অবস্থায় বাড়িতে পাঁচ সাত দিন থাকার পরেই আমার যে বেঁধে রাখবার যে কঠোরতা সেটা তাদের শিথিল হয়ে গেল। তখন একদিন রাত্রিতে 9টার সময় তখন আমি আবার পালিয়ে এলাম। আমাকে তিনি মাঘী পূর্ণিমাতে বাজিতপুর যাওয়ার জন্য আদেশ দিলেন। আমি সেই অনুসারে সেই 1930 সালের ভিতরেই আমি সেখানে মাঘ মাসে বাজিতপুর আশ্রমে গেলাম। গুরু মহারাজের সেই শয়নকক্ষ ছিল দোতলার উপরে, আর তিনি নিচে বসতেন, সাধারণ তার সঙ্গে দর্শন করবার আসত। তা আমরা সেই সময় তার নির্দেশ অনুসারে তিনি যা বলতেন সেই অনুসারে আমরা কাজ করতাম। আমাদের প্রাতকালীন আরতি, তারপরে আবার দুপুরে আরতি, তারপরে আবার সন্ধ্যাবেলা আরতি, এই ত্রিসন্ধ্যা আরতি নিয়মিতভাবে চলত এবং আমাদের কার্যক্রমের যা কিছু খুঁটিনাটি সমস্ত সময় তিনি আমাদের আদেশ উপদেশ করতেন, আমরা সেই আদেশ উপদেশ অনুসারে চলতাম। যোগাচার্য স্বামী প্রণবানন্দজির ভাগবত সান্নিধ্যে যে অভিজ্ঞতা হয়েছে সে সম্বন্ধে একটা ছোট্ট কথা, ছোট্ট কাহিনী বলব। সে 1939 সাল সঙ্ঘের একটি চালন দলের সঙ্গে বেরিয়েছি কলকাতার রাজপথে ভিক্ষার জন্য।
সংঘের লোককল্যাণমূলক কাজের জন্য অর্থ সংগ্রহ। সহসা একটি ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালেন, রুক্ষ কণ্ঠে বললেন, আচ্ছা বলুন তো উত্তর দিন, স্বামী প্রণবানন্দজিকে আপনারা কেন ভগবান বলে পূজা করেন? আমি এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার মতনও তখন বুদ্ধি হয়নি। সবে সেবাশ্রম সঙ্গে যোগদান করেছি, আমি নীরব থাকলাম আর সেই সুযোগে সে আরও দু চার কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমি খুব লজ্জিত হলাম এবং দুঃখিত হলাম, কেন উত্তর দিতে পারলাম না। আশ্রমে ফিরে এলাম, যা অর্থ সংগৃহীত হয়েছিল ভিক্ষায় তার চরণে নিবেদন করলাম। তারপর খুব দ্বিধাকণ্ঠে বিনীতভাবে বললাম যে আজকে রাজপথে ভিক্ষার সময় একটি লোক আমার সামনে এসে দাঁড়িয়েছিল, সে এসে প্রশ্ন করল যে স্বামী প্রণবানন্দজিকে আপনারা কেন ভগবান বলে পূজা করেন? এইটুকু বলে আমি নীরব থাকলাম। অন্তরে আমি বুঝলেন আমার অন্তরের কথা, অন্তরের ব্যথা। তিনি একটু হাসলেন, হেসে বললেন, ভক্তের ভগবান, অভক্তিক তো ভগবান নয়, অপূর্ব সমাধান। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ভক্ত এবং ভগবান এই দুটি শব্দ পরস্পর রিলেটিভ, ভক্ত থাকলেই ভগবান আছেন, ভক্ত না থাকলে ভগবান নেই, আর ভগবান আছেন বলেই ভক্ত আছেন, আর ভগবান না থাকলে ভক্তও নেই। যারা তাকে চিনেন জানেন তাদের কাছে ভগবান আছেন, আর যারা তাকে জানেন না চিনেন না তাদের কাছে ভগবান নেই। সেই ভদ্রলোকের সঙ্গে আমরা দেখা হয়নি, যদি দেখা হতো বলতাম স্বামী প্রণবানন্দ আপনার ভগবান নিশ্চয়ই নন, কিন্তু আমি তার শরণাগত, আমার কাছে তিনি ভগবান। তিনি আমাদের শিখিয়েছেন শরণাগতি, শরণাগতি ভিন্ন অধ্যাত্ম জীবনে কখনো সফল হওয়া যায় না। প্রাণো গুরু নাম বিনা, গুরু নাম বিনা বিফল এ প্রাণো, গুরু নাম বিনা, গুরু নাম বিনা হৃদয় দীপক গুরু জ্যোতি বিনা, ভুবন রূপ রবি ভাতি বিনা হৃদয় রাগো গুরু গীত বিনা, গুরু গীত বিনা আমার বিফল এ প্রাণ, গুরু নাম বিনা, গুরু নাম বিনা